এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ভারতের প্রথম থেকে বর্তমান পর্যন্ত সমস্ত প্রধানমন্ত্রীর নাম পরিচয় ও কার্যকাল যা ট্যাট সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্যাটের এটা এসএসটি পার্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কি। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হল জওহরলাল নেহেরু তার কার্যকাল হলো, পনেরোই আগস্ট ১৯৪৭ থেকে সাতাশে মে উনিশশো পর্যন্ত জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন চোদ্দোই নভেম্বর আঠারোশো উনানব্বই সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যু হয় সাতাশে মে উনিশশো সালে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম কী ও তার কার্যকাল কী ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রীর নাম হল বাহাদুর শাস্ত্রী তার কার্যকাল নয় জুন উনিশশো চৌষট্টি থেকে এগারোই জানুয়ারি উনিশশো পর্যন্ত ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম হয় দোসরা অক্টোবর উনিশশো সালে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রীর নাম কি এবং তার কার্যকাল কি। ভারতের তৃতীয় প্রধানমন্ত্রীর নাম হলো ইন্দিরা গান্ধী তার কার্যকাল চব্বিশ জানুয়ারি উনিশশো ছেষট্টি থেকে চব্বিশ মার্চ উনিশশো পর্যন্ত ভারতের চতুর্থ প্রধানমন্ত্রীর নাম কী ও তার কার্যকাল কি। ভারতের চতুর্থ প্রধানমন্ত্রীর নাম হলো মুরাজি দেশাই তার কার্যকাল হল চব্বিশ মার্চ উনিশশো সাতাত্তর থেকে আটাইশ জুলাই উনিশশো পর্যন্ত ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মুরাজি দেশাইয়ের জন্ম হয় উনত্রিশ ফেব্রুয়ারি আঠারোশো সালে ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মুরাজি দেশাইয়ের মৃত্যু হয় দশ এপ্রিল উনিশশো সালে ভারতের পঞ্চম প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কি। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রীর নাম হল চৌধুরী চরণ সিং তার কার্যকাল হলো আটাইশ জুলাই উনিশশো থেকে চোদ্দো জানুয়ারি উনিশশো পর্যন্ত ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কি। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রীর নাম হল রাজীব গান্ধী তার কার্যকাল হল একত্রিশ অক্টোবর উনিশশো থেকে দোসরা ডিসেম্বর উনিশশো পর্যন্ত রাজীব গান্ধীর জন্ম হয় কুড়ি আগস্ট উনিশশো সালে ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু হয় একুশে মে উনিশশো সালে ভারতের সপ্তম প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কি। ভারতের সপ্তম প্রধানমন্ত্রীর নাম হল বিশ্বনাথ প্রতাপ সিং তার কার্যকাল হল দোসরা ডিসেম্বর উনিশশো থেকে দশ নভেম্বর উনিশশো পর্যন্ত ভারতের অষ্টম প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কি। ভারতের অষ্টম প্রধানমন্ত্রীর নাম হল চন্দ্রশেখর তার কার্যকাল হল দশ নভেম্বর উনিশশো নব্বই থেকে একুশ জুন উনিশশো পর্যন্ত ভারতের অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের জন্ম হয় একুশ জুন উনিশশো সালে ভারতের অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের মৃত্যু হয় আট জুলাই দুই সালে ভারতের নবম প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কি। ভারতের নবম প্রধানমন্ত্রীর নাম হল পি ভি নরসিমা রাও তার কার্যকাল হলো একুশ জুন উনিশশো থেকে ষোলো মে উনিশশো সাল পর্যন্ত ভারতের নবম প্রধানমন্ত্রী পি ভি রাও জন্মগ্রহণ করেন আঠাশ জুন উনিশশো সালে পি ভি নরসিমা রাও এর মৃত্যু হয় তেইশ ডিসেম্বর দুই সালে ভারতের দশম প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কি। ভারতের দশম প্রধানমন্ত্রীর নাম হল অটল বিহারী বাজপেয়ী তার কার্যকাল ষোলো মে উনিশশো থেকে পয়লা জুন উনিশশো পর্যন্ত এবং দ্বিতীয়বার উনিশ মার্চ উনিশশো থেকে বাইশ মে দুই পর্যন্ত ভারতের একাদশতম প্রধানমন্ত্রীর নাম কী ও তার কার্যকাল কি। ভারতের একাদশতম প্রধানমন্ত্রীর নাম হল হলো এইচডি দেবগৌড়া তার কার্যকাল হলো একুশ জুন উনিশশো থেকে একুশে এপ্রিল উনিশশো পর্যন্ত ভারতের একাদশতম প্রধানমন্ত্রী এস ডি দেবগৌড়ার জন্ম হয় আঠারো মে উনিশশো সালে ভারতের দ্বাদশতম প্রধানমন্ত্রীর নাম কী ও তার কার্যকাল কি ভারতের দ্বাদশতম প্রধানমন্ত্রীর নাম হল ইন্দকুমার গুজরাল তার কার্যকাল হল একুশ এপ্রিল উনিশশো থেকে উনিশ মার্চ উনিশশো পর্যন্ত ভারতের ত্রয়োদশতম প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কি। ভারতের ত্রয়োদশতম প্রধানমন্ত্রীর নাম হল ডক্টর মনমোহন সিং তার কার্যকাল হলো বাইশ মে দুই থেকে ২৬ মে দুই পর্যন্ত ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রীর নাম কি ও তার কার্যকাল কী ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রীর নাম হল নরেন্দ্র মোদী তার কার্যকাল হলো ছাব্বিশ মে দুই হাজার চোদ্দো থেকে বর্তমান পর্যন্ত তিনি দায়িত্ব পালনরত ভারতের চতুর্দশতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ সালে আপনি যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম তথ্যবল ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে